আর অনেকক্ষণ আগে আকাশমণি ডাল দিয়ে কবরত দাঁড়িয়ে আছে, আল্লাহ বলছে আল্লাহ এতবার জানাজা করা লাগবে না, মেজিবের কত দানা দেবে তুমি তোর হবি সেই বাতাম পাঠায় না। কি কথা বললে কি কথা বললে একবারই যদি জানাজা হয় ওটাই যথেষ্ট, বারে বারে জানাজার প্রয়োজন নাই। আল্লাহ রসুল একবার জানাজা করেছেন, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন তিনবার বলেছেন। আল্লাহ রাগ করে বলছেন এই জিব্রাইল যাও আমার হাবিবকে বলো আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 10 বার কেন, 3 বার কেন, 70 বার 70 বারও যদি দোয়া করে রসুলের দোয়া ব্যাক করে দেওয়া হবে কবুল করা হবে না। রসুলের দোয়া যদি মোনাফেকের জন্য ব্যাক করে দেওয়া হয়, নবীর পেছনে নামাজ করছে এমন ইমানদার তার দোয়া কবুল হয়নি রসুলের হাতে, আর আমরা এই আটা মুন্সিরা দোয়া করলে ওরকে দোয়া কবুল হবে? ওই মুন্সি কি আগে গ্রেফতার করবে আল্লাহ? তো কে বললো এই জানামাজের জন্য দোয়া করবে? এবার বলেন বলেন পাক্কা বেনামাজি পাক্কা সুদারু পাক্কা অন্যান্য কর্মকারী কেউ মানা করতেছে না। আমি গত 15ই ফেব্রুয়ারি আমার মাহফিলের বগুড়া সদরে মালগ্রামে বগুড়া টাউনের একবার প্রাণ কেন্দ্র আমি ওখানে বলছিলাম যে গতবারে লটারি দিয়ে আমার বগুড়া জেলার কোটি কোটি টাকা তছরু হয়ে গেছে, যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, এত লটারি চললো যেটা কোরআনে বলেছে হারাম, আমার আল্লাহ বলছেন মদ জুয়া লটারি মূর্তি পূজা এইগুলি হারাম, শয়তানের কাজ, এর থেকে তোমরা পরহেজ থাকো, সকল কাম হবে তোর কনসোয়ান। আজকে দেশে কত পুলিশ প্রশাসন আছে, নেতা আছে, কত শাসন ক্ষমতা জারি করার লোক আছে, তারা যদি লটারি বন্ধ করতো অবশ্যই এই বাংলার জমিন থেকে লটারি বন্ধ হতে বাধ্য। আমরা কোটি কোটি মানুষ লটারির বিরুদ্ধে বললেও লটারি বন্ধ হবে না কথা ঠিক কিনা? আপনারা শুনে খুশি হবেন, গত 5 দিন হলে বগুড়া জেলার লটারি বন্ধ, একবারে বন্ধ। প্রতিবাদের ঝড় তুলেছি আমরা, কেন এই লটারি হবে? এটা তো প্রকাশ্য কবিরা গুণে, কেউ যদি লটারি কেনার পর তৌবা না করে মারা যায় সে 7,000 বার জাহান্নাম, 7,000 বছর জাহান্নাম কাটবে, এটা পুরো কবিরা গুণে। অন্যায় একটা ভালো কাজ করলে 10টা সওয়াব, একটা অন্যায় বন্ধ করলে 10,000 সওয়াব। আমরা মনে করছি খালি ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছি, কেউ কিছু করছে না, আমি বোধহয় জান্নাত গেছি, আল্লাহ কবির তুই খালি মরে ডাক্তার জান্নাত দেখে ছেড়ে দেবো। 14টা মেসাক যদি পকেট দিয়ে ঘোরে দুনিয়ার কেউ বিরোধিতা করবে না, করবে? বাপরে মেসাকের ভারে তোদের পকেট ছিঁড়ে গেছে, তাও তো বাপ খুব আল্লাহ আল্লাহ। টুপা যদি বড় হয় তাও তুমি খুব মোত্তা গেল, টুপি যদি 6 তাল হয় তাও তুমি বিশাল মোত্তা। কি কথা কর না গা, কিন্তু এইগুলি দিয়ে জান্নাতে দেওয়া যাবে না। আপনার কলিজা কোন পক্ষে ছিল এটা দিয়ে জান্নাতে যেতে হবে। কলিজা কার পক্ষে নিতে হবে? আল্লাহর পক্ষে। সেই জন্য আল্লাহ বলছেন বান্দা তোমরা যে কোরআন শরীফ মানবে, কোরআন অনুযায়ী জীবন করবে, তোমাদের অবশ্য একটা শিক্ষক আছে, একটা ওস্তাদ আছে, ধরে বলুন ঠিক কিনা? আমাদের শিক্ষক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রসুল বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি আল্লাহ আমি রসুল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে শিক্ষক স্বরূপ প্রেরণ হয়েছি, এই প্রেরণ হয়েছি এটা বলেই রসুল সাহাবাদেরকে তাবেইন তাবেইনদেরকে উম্মতের জন্য কোরআন হাদিস রেখে গেলেন। উনি বললেন কোরআনের কথা রসুলের কথা এইগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিক্ষক দেখুন পরীক্ষার আগে 15 দিন আগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে দেয়, যদি ছাত্র 30টার ভেতরে কমপক্ষে 25টা ভালো করে সলভ করে কমপক্ষে 15টা কমন পায়, কথা ঠিক কিনা? যে কোরআন হাদিসে যত কথা আছে বাংলাদেশের মানুষ কেউ পড়ে না, খালি কেজি পড়ছে। এই কথা বলতে গেল তারপর যদি MBBS এ চান্স পাওয়ার জন্য কোচিং করো, রেটিনার যাও ইয়ার যাও হর যাও, খালি কোচিং কোচিং আর কে বিদ্যা বাংলাদেশ হয় না, সরকার ভালো করতে কোচিং বন্ধ করে দিচ্ছে। কি কথা কেন দেখা, আবার ক্লিনিক বন্ধ করে দিচ্ছে, খবরদার ক্লিনিক ডাক্তার রুগী দেখে পারবেন না, এই ক্লিনিক আছে সরকারি হাসপাতাল কোনো চিকিৎসা নেই। কি কথা কেন দেখা, এই পদক্ষেপটা ভারী করছে, খালি আমি বলছি
প্রধানমন্ত্রী আপনার নাম আসা চালু করে দেন তো। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান উনি বলেছেন 15 মিনিট শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক আমাদের জন্য বিরতি দিতে হবে। আমাদের দেশের আবার শিক্ষামন্ত্রী নতুন হাতে মহিলা, নাম কি চালু করা হলো? যে ব্যক্তি বেনামাজি ইমাম আর মুয়াজ্জিন সাহেব সরকার আইন করলে আমার রাসূল বলছেন আল ইমামু আদিলুন ন্যায় পরায়ণ বাদশা তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। যে মুসলমান যদি কোন দেশের প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, তার দায়িত্ব 4টি দফা চালু করা। 1 নম্বর নামাজ কায়েম, এই নামাজ কায়েমের আইন পাস করতে হবে। 2 নম্বর যাকাত আদায়ের আইন পাস করতে হবে। 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর উন্নয়ন নিষে। যে সরকার হোক এই 4টা দফা যদি জমিনে চালু করে, জমিন তো হবে জান্নাতের জমিন। কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের সব মানুষ মসজিদের মুয়াজ্জিন হয়, তারপরে এই দেশে নামাজ চালু হবে না যতক্ষণ ঢাকা থেকে নামাজ কায়েম না হবে। এই কথাটা ধরে বললেন না সবাই বললেন ঠিক? আল্লাহ কিয়ামতের বলবি যে বক্তা বললো, যুক্তিবাদী বললো যে সরকার যদি আইন কায়েম না করে নামাজ চালু হবে না। কেউ তো বললো ঠিক, তুমি কেন বলনি? তখন বলবি আল্লাহ বলছিলাম এই মেমোরি কার্ড কোরআন বলছে নামাজ কায়েম করবে সরকার গুলি, তুই বল ঠিক কিনা? আমরা সেই দায়িত্ব নিইনি, আমরা নিইনি দায় দায়িত্ব না আমাদের, আমাদের দায়িত্ব হলো সরকারের। সরকারের ভয়ে গাড়ির নাম্বার করিচ্ছে হুন্ডা, পুলিশ যদি খালি দাঁড়ায় বে নাম্বারই হুন্ডা ধরার জন্য, ওই হুন্ডা বাড়ি ড্রাইকে হেঁটে যাবে তা হুন্ডা নিয়ে যাবে। সরকারের আইন কেন আপনি বোঝেন না? আপনি বোঝেন না তার কারণ আপনি রসুলের আদর্শ বোঝেন না। যত সুন্নাত আছে রসুলের জীবনের, 1 নম্বর শক্তিশালী বৃহৎ শক্তিশালী একটা সুন্নাত রসুলের জীবনের প্রথম, সেই সুন্নাতের নাম কি বল? কোন এত বলে বল তো বল, তারি তারি ওটা নবীর 1 নম্বর সুন্নাত। তার মানে সুন্নাতের তিনটাই নেই, রসুলের 1 নম্বর শক্তিশালী বৃহৎ সুন্নাত হলো মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করা। কারণ ইসলামী রাষ্ট্র কায়েম না করলে সুদ বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, যৌতুক বন্ধ হবে না, মদ বন্ধ হবে না, দুয়া বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। গরিব ব্যক্তিরা এই পার্লামেন্টে যদি এইগুলি আইন পাস করা হয়, শয়তানের পাপিও এই কাজ করতে পারবে না।
যে ইসলামের রাজনীতি নাই, এটা তো প্যারালাইসিস মার্কা ইসলাম বলে আল্লাহ কি প্যারালাইসিস ইসলাম আমাকে বলে দিছে? এটা মানুষের বিবেক ভুল, কারণ রসুলের জীবনের আদর্শ জানি না। আসুন, এই কোরআনে যতগুলি আয়াত আছে সেই আয়াতগুলির একটা সুইজ আছে, কয়টা সুইজ? এই যে আমাদের রাজশাহী ভেড়ামারা পল্লী, আপনার এই বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র আছে রাজশাহী ভেড়ামারা, ওখান থেকে যত বিদ্যুৎ আসতেছে, কুষ্টিয়া ভেড়ামারা যত বিদ্যুৎ উত্তরবঙ্গে আসতেছে ওখান থেকে আসতেছে, মনে করেন রংপুর পর্যন্ত ওই ভেড়ামারার লাইন আছে, ওখানে একটা মিন সুইচ আছে, ইঞ্জিন স্টার্টের পর একটা মিন সুইচ আছে, ওটা যদি অন করে পুরো উত্তরবঙ্গের 10টা জেলা বিদ্যুতায়ন হয়ে যায়। ওই সুইচ যদি বন্ধ করা হয় পুরো উত্তরবঙ্গ অফ। কোরআন শরীফে এতগুলি আয়াত আছে, তার মধ্যে একটা সুইচ আছে, এই সুইচ যদি অফ হয়ে যায় পুরো মানুষের জীবন অফ হয়ে যাবে। বলেছেন পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আখেরাতে আযাব থেকে বাঁচতে চাও, দুনিয়ার অশান্তির থেকে মুক্তি পেতে চাও, জীবনে যদি শান্তি পেতে চাও, আমি আল্লাহ বলে দিলাম রসুলের আদর্শ তোমাদের জন্য উত্তম মাপকাঠি, আর এই মাপকাঠি তোমরা গ্রহণ করবে, তোমাদের দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাবে। রসুলের আদর্শ আমাদের জন্য উত্তম মাপকাঠি। আমি যদি প্রধানমন্ত্রী হতে চাই, শিখতে হবে রসুলের কাছ থেকে, কথা ঠিক কিনা? জবাবদার ঠিক কর। আমি যদি প্রধানমন্ত্রী হতে চাই, শিখতে হবে কাছ থেকে, রসুলের আদর্শ থেকে। আমি যদি মন্ত্রী হতে চাই, আমি যদি এমপি হতে চাই, চেয়ারম্যান হতে চাই, আমি যদি মেয়র হতে চাই, ভাইস চেয়ারম্যান হতে চাই, আমি যদি মেম্বার হতে চাই, বাবা হতে চাই, সেনাপ্রধান হতে চাই, আমি যদি স্বামী হতে চাই, রাখাল হতে চাই, ব্যবসায়ী হতে চাই, ইমাম হতে চাই, রাজনীতিবিদ হতে চাই, অর্থনীতিবিদ হতে চাই, জীবনের সকল ক্ষেত্রে যার যা কামনা বাসনা হতে যায়, আবার আল্লাহ বলেছেন রসুলের মাপকাঠি নিয়ে হতে হবে। রসুলের মাপ নাই কারু দাম নেই, কথা কম নেই কারু দাম। তাহলে রসুলের মাপ যা আমার জীবন চলার পথ তাই হতে কি কথা ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনাকে এই কি গরুর গাড়ি মহিষের গাড়ি এসেছিল কোনদিন? চেনেন তো? যুবকেরা বোধ হয় চেনে না। এই যে মহিষের গাড়ি, মহিষের গাড়ি, গরুর গাড়ি আপনারা দেখছেন, এই আপনার এই মহিষমুড়ি একটা লোক চিন্তা করতে আমি একটু গাড়ি বাঁধবো, কিন্তু গরুর গাড়ি মহিষের গাড়ি বাঁধার একটা নিয়ম আছে। নিয়মটা হলো কি, মহিষ বড় হোক আর ছোট হোক, গরু বড় হোক আর ছোট হোক, ধুরার মাপ গুলো 4.5 হাত। আপনার ধুরা চেনেন? ধুরা কোনটা? চাকা তার ভেতরে লাগায়, কি কথা দেখছি না? আমার কথা তো বুঝতেছেন? যে ধুরার মাপ 6 হাত, 4.5 হাত। এখন এই গ্রামে একজন লোক গাড়ি বাঁধলো 4.5 হাত ধুরাতে, বাইরে জমিনের ভেতর নিয়ে যাচ্ছে মাটি আনবে, 50 বিঘা জমি দূরে থেকে সাদা মাটি আনবে বাড়ির কাজের জন্য। এই লোকটা গাড়ি বাজে যখন জমিতে নিয়ে যাচ্ছে মাটি আনার জন্য, ওনার একটা ছেলে গাড়ির মাথায় বসে দেয়া বলবে, বাবা তুমি খাদাও আর আমি কোদাল নিয়ে সামনে সামনে যাব, জমির যে আইলগুলো আছে গাড়ি থামে রেখে আইল কাটবে, গাড়ি চাকার দিক তাকাবে আর আইলের মাপ নিবে, কাটবে আর চলে যাবে গাড়ি। 50 বিঘা জমির আইল কাটে নিয়ে চলে গেল, মাটি উঠানোর পর আসার সময় আর আইল কাটা লাগে? কেন লাগে না? মানে ওই আগেই যে ওই মাপে কাটিছে, ইনি 50 বিঘা জমি ভাড়া এক গাড়ি মাটি নিয়ে গেছেন। ওই গ্রামের আর একটা লোক চিন্তা করে, বাপ করে ভালো বুদ্ধি, ভ্যান নাই, ট্রাক নাই, মাটি আছে, তো ওই লোক আবার গরুর গাড়ি একটা বড় মহিষের গাড়ি বান্ধিছে। ওই চিন্তা করতে আমার গাড়িটা বানাবার একটু এক থেকে ওষা, তো ওই লোকটা আবার 5.5 হাত ধরেছে, 6 হাত, 5.5 হাত।
এই লোকটা তখন ওই গাড়ি নিয়ে ওই ওই রাস্তা দিয়ে যাবার চাবি ওই কি আর যাবার চাবি ওর আবার কোথাল লাগলো ওর আলটাকে আবার বড় করালো এই কথা কোন দেখা আচ্ছা আমার গরু নাই বলদ নাই মহিষ নাই আমার একটা দুটা গাভি আমি গাভি দিয়ে গাড়ি বানবো একটু ছোট মোটো দুই ভ্যান মাটি আছে তুমি তখন ধুরা বানাতে সাড়ে তিন হাত এইভাবে যদি মাপ ছাড়া গাড়ি ধুলো হয় তাহলে এই পাথারের কোন জমির আল থাকবে আমাদের বাংলাদেশের অবস্থা গেছে কি এত ইসলামী দল এত রাজনৈতিক দল এর অন্ত নাই কারু কারু আদর্শের সাথে রসুলের আদর্শের মিল নেই ওই ধুরার সাথে ধুরার মিল না থাকার কারণে যেরকম জমির ওই আইনগুলো সব কাটে স্যার বাংলাদেশে এত দল আছে রসুলের আদর্শ না থাকার কারণে ওই মাপ না থাকার কারণে বাংলাদেশের মাটি কোন ইসলাম নেই সব এখন নদীর মধ্যে এই বুদ্ধি খেয়েছে আপনার রসুলের বাপের সাথে যার মাপ ঠিক আছে ওই ব্যক্তি ওই কাতার উদ্ধার না করে যাবি যার মাপে ঠিক নাই এক যদি জিব্রাইল জানাজা করে আর জান্নাত নাই ঠিক কিনা তাহলে আমরা কি রসুলের মাপের সাথে মাপ ঠিক রাখতে রাজি আছি নামার হাত এই যুবক ভাইরা ভালি তো আপনার হাত চলছেন খবরদার কোন অন্যায় যদি সমাজে হয় এই অন্যায়ের বাধা দিতে হবে এটা হলো রসুলের আদর্শের মাপকাঠি ধরে বলে দেখছি না আমরা জানি না তুই জানিস না সে তোরে মেমোরি কার্ড কন করা হবে কি আমাদের মানুষ দেখছি তুমি সব দেখেছে বিচারের মালিক আল্লাহ আমরা যদি মুখে বললাম তাহলে আমাদের কাজ গুলা ওই মাফিক করতে হবে রাজি আছেন আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমার আল্লাহ বলেছেন মানব জাতি ও জিন জাতি তোমরা সৃষ্টি শুরু হয়েছ আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার গোলামি করবে তোমরা জান্নাতে যাবে আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার না তোমরা যদি আমার গোলামি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বেহেশতে ঢুকায় দেব দরিখুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমি এই জন্য এই কথাগুলি বললাম আজ থেকে দেড় হাজার বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলামি করার জন্য মানুষগুলিকে তৈরি করেছিলেন কিন্তু ওই গোলামি করতে গিয়া গোলামির কাজ শুরু করতে গিয়া ওই আবু জাহেল রসুলের বিরোধিতা করলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর গোলামির কথা বলতে গিয়া নমরুদ তার বিরোধিতা করলো মুসা আলাইহিস সালাম গোলামি করতে গিয়া যখন দাওয়াত দিতেছিলেন ফেরাউন বিরোধিতা করলো বলুন তো যারা নবীদের বিরোধিতা করেছে তারা জিতেছে না পরাজিত হয়েছে আমি এবার হজে গেছিলাম যা রসুলের বাড়ি দেখলাম তিরিশ গজ দূরে রসুলের বাড়ি তিরিশ গজ দূরে আর আবু জাহেলের বাড়ি তিরিশ গজের ওই মাথা রসুলের বাড়ি এই মাথা ষাট হাত দূরে আবু জাহেলের বাড়ি কোনো চিহ্ন নাই বাড়ির কোনো চিহ্ন নাই ওটি খালি পায়খানার গ্যারেজ আমি নিজে পুকুরের পায়খানা গুলো গুনলাম সাড়ে নয়শো আর আমার ওয়াইফকে বললাম তুমি নিচে যাও মহিলার মহিলার ইয়াগুলা টয়লেটগুলো কোনো উনি সাড়ে তিনশো গুনলেন আর গুনতে পারেননি এতগুলো পায়খানা গুনতে গুনতে আমার পায়খানায় হারিয়ে গেল আমি এক হাজিকে বললাম ভাই আমার তো পায়খানা গুনতে গুনতে পায়খানায় হারিয়ে গেল রে আমি এখন কি করবো আমি এখানে বলে পায়খানা করা লাগে বা হুজুর অবশ্যই করা লাগবে যে আমার যে ওই সাপ নাই সে বলছি যে হুজুর যদিও সাপ না থাকে
আপনি কাপড় আলোক করে বসে একটু বোতল থাকবে যারা নবীর বিরোধিতা কোরআনের বিরোধিতা ইসলামের বিরোধিতা করবে এদের খাদ্য হবে পায়খানার পেশা। এই কথা দেখা নিজে চোখে দেখে আসলাম, যে মানুষকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই পয়দা হতো না সেই মানুষ মক্কা থেকে তেরে দিয়ে মদিনায় বিচারিত করতে যাও, তোমাকে এখানে জায়গা নেই। পরে যেদিন অষ্টম হিজরিতে রসুল আসলেন মক্কায়, তখন ওনারাই বললেন বাবা চাবি নে, কইছে না চাবি তোমার হাতত থাক, তুমি ঘর খুলে দাও। সুবহানাল্লাহ, রসুল মক্কা থেকে বিতাড়িত হয়ে গেলেন, কিন্তু একদিন মক্কাতে রাজার বেশে উনি শাসনকর্তার বেশে মদিনায় থেকে মক্কায় ফিরে এসেছেন। বলুন ঠিক কিনা? ঠিক। আর আজকে আমাদের দেশে ইমান আছে, কোরআন আছে, সব আছে, খালি মাত্র একটা আইন নাই কি যে সরকারি যাদব যাক, আমি চাচ্ছি আইনটা কায়েম হোক। কি সুদ যদি হারাম হয় সবারই শান্তি, কি ভাই তাই না? আচ্ছা সুদ হারাম না হালাল? সে হারাম জিনিসটা যে সরকারি আসুক যদি বন্ধ করে তাহলে ওই সরকারও বাঁচলো আমরাও বাঁচলো। চুরি যদি বন্ধ হয় তাহলে এই সবারই উপকার, কি কথা কন দেখা? চুরি বন্ধ হতে হাফ সেকেন্ড লাগবে, কয় সেকেন্ড? ও সারিক ও সারিকা তু ফাক্তাওয়াই দে হুমার, চোরার চুর্নীতি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর হাত কাটে দাও। একটা চোরার চুর্নীর যদি হাত বয়তুল মোকারমের উত্তর গেটে কাটে দিয়ে ডিসেল লাইনে দেখান হতো, চোরের মরা বাপু চুরি করবে না, এত পুলিশই লাগবে না। এটা কতক্ষণ দেখা, পুলিশ যত বাড়তিছে তত চুরি বাড়িচ্ছে। এই কতক্ষণ দেখা, আইন বলছে, কোরআন বলছে কোনো কোনো কিচ্ছু লাগবে না, আইন কায়েম হবে, মানুষ বলবে ভিক্ষা করে খাবো তা চুরি করবো। কি ভাই এটা কি খারাপ? এটা কার আইন? আল্লাহ। এই যে দেশে জানা হচ্ছে পেপার খুললি জানা জানা জানা, আহা কারু কারু মিয়ের নিরাপত্তা নাই। কি এদের নেতারা এখন ভোট দাঁড়াচ্ছে খালি করছে মাদক মুক্ত, কিসের মাদক মুক্ত? ওই উপজেলা ভাইকের মানে ওই এমপিরও খাওয়া নাই যে মাদক মুক্ত করে। মাদক মুক্ত তখনই হবে যখন মদকে সংসদে হারাম করা হবে। মাদক মুক্ত সমাজ গর্ব কোনো কর্মে এটা সত্য কথা নয়, আইন পাল্টা করা পর্যন্ত মদ দেওয়া বন্ধ হবে না। কি কথা বলবে গা? এই একজন দুজনে এরকম নামাজ হয় না, একজন দুজনে মদ হারাম হবে না। মদ হারামের জায়গা হলো ভয়াকারে ঘা বলছি, আপনি যদি এক মন দুধ যদি লটা বেসান লটান বোঝেন ছানা কেট পেটান, তাহলে ওই দুধ দিয়ে যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করেন ওই দুধ কি লটছে? একদিন যদি পড়েন তাও লটবে না, 4 দিন যদি পড়েন তাও লটবে না, কিন্তু আপনি খালি যদি 3 ফুটা লেবুর রস যদি ওই 2 মুন দুধ দেন 3 ফুট কি হবে? আরে 10 মিনিটের মধ্যে সোনা কাটছি, তাহলে লেবুর রস দেওয়া ভালো নাই 3-4 দিনে সোনা নালা করা ভালো? ভাই বাবা পাগল করে বুঝেন না, সে হুজুর কথা বলে একটা মসজিদ তিনি এইভাবে যদি মসজিদে কথা বলতো কেউ বিরোধিতা করতো না, কথা ঠিক কিনা? এরা কেউ করে না, খালি আমার দেশে দেখেন না নেতা করো অনেক নেতা আছে কাজ কোনটাই করেনি, তাও বলা লাগবে প্রচুর কাজ করছে। কি কথা বলেন দেখা? তবে আপনাকে রংপুরে এদিন আসলাম, কি সুন্দর রাস্তা, মনে হয় রংপুরি বাড়ি করে থাকি। আহ কি রাস্তা! এই আমি এই যে আপনারা যে কি কয় মাহিগঞ্জ থেকে এইদিকে আসলাম, সারি রাস্তা পারে এই যে বেলতুলির দিকে দেবদুবিলে আসলাম, রাস্তা দেখে আমার ছেলে রাস্তা ভুল করে একবার চলে গেছে বেলতুল। আমি যা বললাম আমরা যে দাবো বড় দরকার নজবুল মাস্টারের বাড়ি, বলতেছে তাহলে বেলতুলিতে ঢুকেন, এই বাইপাস রাস্তাতে ঢুকে দেখি এটাও সেই রকম রাস্তা। আমাকে ওই বিশ্বরোড নয় এখন আছে বিশ্ব ঢাকা, ঠিক আছে? এইবার আছে ওবায়দুল কাদের, সেই রাস্তা করতেছে সারা বাংলাদেশে একসাথে।
এই রাস্তাগুলি আপনাকে রংপুরে দেওয়া হচ্ছে। এইভাবে যদি পুরো বাংলাদেশের রাস্তা হতো, ভ্যান আলা, রিক্সা আলা, বাস আলা, ট্রাক আলা, সবাই কি শান্তি পাতাম না? তাহলে কি রাস্তা যদি এরকম শান্তি পাচ্ছেন, তাহলে কি শান্তি হবে না? শান্তি পর্দা ফরজ করলে এদেশে একটা যুবক পালসার গাড়ি, ডিসকভার গাড়ি, অ্যাপাচি, এফজেড কোন যৌতুক লাভ করা করে বলবে কিনা? কিন্তু পর্দা ফরজ করিচ্ছে না। পর্দা ফরজ করলে মহিলার বল খেলা হবে? আচ্ছা, এই বুদ্ধি দিল কে? আপনি আজ থেকে 50 বছর আগে কি 30 বছর আগে কোন মিয়া মানুষের বল খেলা দেখতেন? আচ্ছা, তাহলে মিয়া মানুষের বল খেলা, মহিলার বল খেলা, এটা যুবতী মহিলা যে বল খেলা মানে কি? ওই যতগুলো দর্শক দেখবে ওরা সব এক বাক্যে জাহান্ন। মহিলার বল খেলায় যদি যাই হয়, তাহলে আমরা 11 জন বক্তার বউ আর 11 জন ইমামের বউ 2 টিম খেলা দেবো। আমার স্ত্রী কোনো ব্যাগে ফেসবুকে দিবি যে এই 11 জন বক্তার বক্তৃতা যেন শয়তানও না শোনে। আর 11 জন ইমামের বউ যদি খালি ফিল্টার নামে ফেসবুকে বলবে এই 11 জন ইমামের পেছনে যেন শয়তান যাতে নামাজ না পড়ে। তাহলে মহিলার যদি না যায় ভয় খেলা, তাহলে সবারই না যায়। যদি ওর খেলে যায় ভয় খেলা, আমরাও খেলবো। জ্যাংকা দর্শক, জ্যাংকা মুক্তাদি, ওই রকম নেতা বেনামাজি, পাতি নেতাও বেনামাজি, মন্দির পর্দা নেই, মুক্তাদিরও পর্দা নেই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহ কি ছাড়া কাউকে মানি না, নারায় তকবীর। মুসলমান ধরল কোরআন, আমরা বীরের জাত। আজকে ব্যাং লাগায় পিপিয়া লাগায় কুত্তা পেশাব করে দেয়। আমি সেদিন এক হাফিজা মাদ্রাসার গেছি ঠিক ইন্দে, আমাকে মাদ্রাসার চেম্বারে বসতে দিচ্ছে, ভাই আহা নিজের দুঃখের কথা দিচ্ছে, কুকুর যা আমি যে ঘর থাকছি ওই দরজার পেশাব করে দিচ্ছে। তখন আমি মাথার খাবার বের করে আল্লাহ কি রে, এর মাদ্রাসার দরজাতে যে মুল্লুবি যে চেম্বার আছে এটি ফেসাদ করে দেবে, বুঝাচ্ছে যে তুর্কিরে বাংলাদেশের ইমানদারের চাঁদানার দাম তুই মুল্লুবি থেকে কুত্তরে দাম আমাকে দাম খালি আর জানাজাত জানাজাত মসজিদের মেহরাবত আর মুয়াজ্জিনের মাইক তাছাড়া কোনো টাকার দাম না। এই 3 জায়গা ছাড়া সকল জায়গার যা মলবি করে গালাচ্ছে কথা ঠিক কিনা? যে গ্রামত মলবি নাই ওই গ্রামের লোক গালাদের লোক পাচ্ছে না। এই কথা কোন দেখা? আমার গ্রামত আমাকে বিস্কুট দিয়ে গেলে এমন একটা খুব খ্যাত নেতা আছে, তাই 10 প্যাকেট বিস্কুট দিবি। ওই একটা ওই হুজুরের নাম ধরে গেলে রসুলকে কাল্লা ক্যাপের লাগে দিছিল 100টা উট দিয়ে কথা ঠিক কিনা? ওই শূন্য শূন্য যে আমাদের বিস্কুট দিয়ে গেলে লিখছে এই কথা কথা ওই শূন্য আস্তে 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 কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রসুল যে চরিত্রে ওই চরিত্র আপনি ধরলি আপনার দরজায় আবু জাহেল, আবু লাহাব, আবু সোয়াইদ, উতবা, লাহাব সব আপনার দরজায় থাকবে ধরে বলুন। তাহলে আমাদের চরিত্র ধরতে হবে রসুলের চরিত্রের মাপে ধরে বলুন ঠিক কিনা? আছেন নাকি আছেন? আমার ভাইরা এই চরিত্র ধরার জন্য আমরা আহ্বান জানাবো সমাজের যারা নেতৃবৃন্দ আছে, সমাজের নেতা যদি রসুলের আদর্শ মানে প্রজাগুলি আদর্শ মানতে বাধ্য। আমার ভাইরা মা বোনেরা যারা এসেছেন আমি আপনাদের সামনে বল
করতে চাই। রাসূল সাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল মারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া হাসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবওয়াবুশাত। রাসূল বলেছেন, মায়েদের জন্য চার কাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এক মাস রমজানের রোজা, পর্দায় থাকা, স্বামীর খেদমত করা। এই চারটি কাজ দুনিয়ার মা বোনেরা যদি করতে পারেন, আমার রাসূল বলেছেন, আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে ওই বান্দি ভেসতে যাবে, কেউ বাধা দেবে না। থাকে এই বোরকা পরিধান করার পরেও ইজ্জত রক্ষা হবে না। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, ভাইয়ের আগমন, ভাইয়ের আগমন, কারণ এই একজন লোক যদি উমারের মতো চরিত্র ধরে রসুলের আদর্শের মাপকাঠি চলে, কারোর কাছে ভোট চাওয়া লাগবে না, আমরা ওনাকে বগুড়ার থেকে ক্যান্ডাস করে পাশ করে দেবো। যে মানুষটা রসুলের কাল্লা কাটতে গেল, এই মানুষটা রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়ে, ওই মানুষটার পক্ষে রসুল জবান দিয়ে বললেন, লা বাদা নবিয়া, আমার পরে কোন নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো, লাউ কান উমার, উমারকে নবুয়ত দাও। কি কথা বলেন না? যদি কোনো সিয়ারের দায়িত্বশীল লোকেরা আল্লাহ রসুলের আনুগত্য করে, এই লোকটা আরো সে নিজে জায়গা পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের নেতৃবৃন্দ যারা, এই যে বারবার ভোট হচ্ছে, কি ও কথা বল না কেন, কিন্তু একটা ভোটারের কাছে 10 বার 12 বার 30 বার করে ভোট যাচ্ছে, কিন্তু একটা বার বললো না কেউ নয় নামাজ পড়ি। আমি এক নেতা বলে, ভাই আপনারা ভোট নামাজের কথা করবেন না, তাহলে আমাদের দায়িত্ব দিচ্ছেন, কারণটা কি? কে বলতে পারে নামাজ পড়া কতগুলো তুমি ভোট না দেন, যদি কোন এমপি কোন মন্ত্রী যদি কোরআনের পক্ষে কথা বলার সুযোগ করে দেয়, এই ব্যক্তি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। এই যে সাপোর্ট, এই সাপোর্টটা বিশাল সাপোর্ট। কি কথা বলেন না? আপনারা এখানে আপনার যে ইরির ধান বা জমির ধান গুলা ঘারত করে বয়, তার নাম কি? রংপুরের ভাষা হলো বাংক। হ্যাঁ ঠিকই আছে, আমাকে বাংক পাইসা দেন ভাই, এমন পাই যাবো। কি কথা কেন দেখা? তাহলে বাংক, এখন আপনি কামলা পেয়ে বাংক গেছেন, কিন্তু হঠাৎ করে একটা কামলার ঘরে ওই বাংক আছে, একে গেছে, কিন্তু আপনার বাসও নেই, বাং রেডিও নেই, তখন আপনি বলবেন যে ভাই বাং নতুন দেওয়া যাবে না, তবে বাংটা তুমি দাও। আপনি বাসের খবর থেকে একটা গোড়া কাটে, হাত তিনে একটা গোড়া কাটে সিরিয়া, ওই একটা বাতা করে ওই যে বাংসে কে গেছে মাঝখানে, ওরই উপরে কে বকের সাথে বক মিলে দিয়ে চার দিয়ে বান্ধন দিয়েছে। এর নাম কি? এর নাম কি? সাপোর্ট। এই সাপোর্ট দিয়ে বান্ধে দিয়েছেন, ভাইরা যা এখন ধান আনো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই বাংলায় কামলা নিবি ওর বিশ্বাস হচ্ছে না, কে রে বাংলি ভাঙে গেছে, এদের দেখি বিশ্বাস হচ্ছে না। পরে রাত 24 ধান যখন বান্ধে ঘারত নিয়েছে, না আগের চেয়ে বাংলার
শক্তিশালী হবে। তার মানে কি ওই ভাঙ্গার সাথে সাপোর্ট দিতে বাংকা ওটার বলেন ঠিক কিনা? আমরা তার যে কোরআনের কথা বলতেছি আমাদের কোনো সাপোর্ট নেই, কেউ সাপোর্ট দিচ্ছে না, খালি তর্ক কুক্ত মারা দরকার মানে কথা বলে গা। আলহামদুলিল্লাহ এতগুলো লোক যখন হাত তুললেন, আমি দোয়া করবো আল্লাহ তাআলা আপনাকে আপনাদের সকলকে এনাকে সাপোর্ট দেওয়ার সুযোগ দেয় করে কোন আমিন। যতদিন উনি এই পদে বিজয় লাভ করে থাকবেন আল্লাহর হস্তে আমরা ওনার কাছে দাবি রাখবো যে এই মাহফিলে এই কোরআনের জায়গায় এই আমাদের এলাকায় কোন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে উনি সহ্য করবেন না, আর কোরআন কোরআনের পক্ষে যারা বলবে তাদেরকে উনি সাপোর্ট দিবেন, এটাই আশ্বাস আমরা চাই না আমরা চাই। এইভাবে তৈরি করতে হবে, উমার আকাশের থেকে ডিটল দিয়ে ধুয়ে পড়েনি, কাল্লা কাকা রসুল তৈরি করেছেন মাত্র 10 বছর মসজিদে নবীতে কোরআন শুনলেন এমন যোগ্যতা পয়দা হলো অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানের যোগ্যতা পালন ধরে বলুন ঠিক কিনা। আমরা সমাজের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে গিয়ে দাওয়াত দেবো, কোরআনের দাওয়াত দেবো, মাহফিল হবে, অতিথি বানাবো, তাদেরকে বসে রেখে আমরা কোরআনের বক্তৃতা দেবো। আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে যতগুলি নেতা আছে আল্লাহ যেন তাদেরকে উমারের মতো যোগ্যতা দিয়ে দেয় করে আমিন। আমার ভাইরা, আল্লাহ রসুল নারীদের গ্যারান্টি, চরিত্রের গ্যারান্টি, নারীদের সতীত্বের গ্যারান্টি দিয়েছেন। আজকে বাংলাদেশে সতীত্বের গ্যারান্টি নাই, নাই জানা পেপার খুললি এমন কোন পেপার নেই যে জানা খবর নেই, যুবকেরা খালি জানা চ্যাপ্টার খুঁজে বেড়ায় ভর্তি তাতে সাজ লাগে না, কি কথা কান লাগে কিভাবে কি করলো এই যে দেখো এতগুলো টেলিভিশনের সেন্টারে আহাহারি প্রত্যেকটা সেন্টারে ট্রেনিং দেওয়া হচ্ছে কোন মেয়ে কিভাবে বাইর করে নিয়ে যা লাগবে, কার কিভাবে মারা লাগবে, কোন সিনেমা কোন ভাষ করলে মানুষের ক্ষতি হবে, সব ট্রেনিং দিচ্ছে ঢাকা। হ্যাঁ কথা বল দেখা ওর কি সেন্টার বন্ধ হয় না? আর এই যে আমরা এতগুলো মাহফিল করি হাজার হাজার লোক, আজকে যদি বৃষ্টি না হতো গতকালকে আজকে এই ময়দান লাখ লাখ লোকে ভরে দেবে। তাহলে এই একদম একটা বক্তৃতা ঢাকার এপিএন বাংলা চ্যানেল আই তারপরে এসে টিভি এগুলো লাইন দেয়া ঝুলে গেল হন না জীবনে শুনবে না, আর খালি কেরল মালা দেখাবি, বাকি দেখাবি, কটকটি দেখাবি, তোরা মরিয়া যাক তুই কি অবস্থা হয়। এই যে গিটার বাজায় সারা জীবন গিটার বানাচ্ছে টিং 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 টিং, কি কথা বল দেখা, এই লোকটা যখন মরে যাচ্ছে চলচ্চিত্র নির্মাতা যখন মরে যাচ্ছে নায়িকা মরতেছে গায়িকা মরতেছে তখন টেলিভিশনে বিবৃতি দেওয়া হচ্ছে এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুতে আর একটা চলচ্চিত্র গায়িকা নায়িকা বলো মানে একটা ব্যাগ বাঁচিয়ে গেল। কোথায় মুসলমান কলের গাড়ি কলের জাহাজ কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, বিনে কলে হাওয়াই চলে, দক্ষে সোলাইমান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান এখন ছয় দক্ষাই বসে এবার যদি পাকিস্তানের সেনাপ্রধান বলছে যে আমরা 6 মাস যুদ্ধ করবো গোলাগুলি ঘুরাবে না, আর ভারতের কথা 13 দিন চলবে, কি হলো ভেড়ার মধ্যে ভাতুর বরাবরই করা নাই কথা কন দেখা, পুরো ভারত আমরা পেপারে সেদিন দেখলাম যে
কাশ্মীর হলো পৃথিবীর গান্না, পৃথিবীর গান্না হলো কাশ্মীর, পৃথিবীর যত ফল আছে যত শান্তি আছে সব কাশ্মীর। সেই কাশ্মীর নিয়ে আমি ছোট থেকে শুনেছি কাশ্মীর যুদ্ধ আজও মীমাংসা হয়নি। ইমরান খান এমন ব্যাপার ছোট, আমি হজে গেছিলাম, তারই ভিতরে ইমরান খান উমরা করতে গেছিলেন, কাবা শরীফের মাথাবে আমার সাথে দেখা, আমি দেখলাম বেচারার মুখত দাঁড়িয়ে নাই, তাও বলতেছে নামাজ বাধ্যতামূলক। কি ব্যাটা শুনলি আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজেতে কি হবে, মহিলা হয় হোক কিন্তু নামাজটা চালু করুক। সরকার যদি নামাজ চালু করে আমার আল্লাহ বলেছে নামাজ কায়েম হতে বাধ্য। আমি রংপুরের বিশেষ করে আপনাদের আপনাদের সৌভাগ্য এই কি ইউনিয়ন পারুল ইউনিয়ন, আমি এই ইউনিয়নে অনেকবার এসেছি, আপনারা একটা মন্ত্রী পাইছেন, নাম হলো টিপু মন্ত্রী, আলহামদুলিল্লাহ কথা দিচ্ছে, আর বাণিজ্য মন্ত্রী আমার এই বক্তৃতা রেকর্ড করে শুনাবেন যে আপনার কথা বলেছে কিন্তু সংসদে উনি নাকি শেখ হাসিনার সাথে খুব খুব মিল, বড় ভাই করে বলে এই প্রধানমন্ত্রী সাহেব, তো ওনাকে একটু বলবেন যে ম্যাডাম জামাতের সহিত আদায় করা ওয়াজিব, কোরআনের ফরজ, নামাজ আদায় করতে হবে 10 বছর থেকে, যারা যারা নামাজ পড়বে না তাদের জন্য 2.5 ঘন্টা হাজুর 60 টাকা জরিমানা খাতরা পরিমাণ। আর যদি এরপরে নামাজ না পড়ে মুয়াজ্জিনের ইমাম তালিকা ছানার দিনের পর সেই দিন যে সকালে ভিড় হবে তুমি বলছিলে। আমি বহুদিন বলেছি বিভিন্ন, এইবারে প্রায় 35টা জেলা ঘুরলাম বাংলাদেশে, আমি বলেছি যে অনেক দিন হলে বলতেছি যে এতগুলো সরকারি অফিসার প্রাইমারি মাস্টার বেতন খায়, কি খায় না, 32 বছর চাকরি করে, আবার গ্রাচুইটি পেনশন পায় 80 লক্ষ, 70 লক্ষ, 1 কোটি টাকা গ্রাচুইটি পেনশন পায়, যতদিন বাসা থাকে হাফ বেতন পায়, ওই মরে যাবি ওনার স্ত্রী বেতন পায়, ওনার স্ত্রী মারা গেলে ন্যাংরা ব্যথা থাকলে তাও বেতন পায়, 200 বছর সরকারি অফিসারে হারুয়া বেতন পায় কব্বর থেকে, সরকারি অফিসার কেন বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমামের বয়স বাড়ে বেতন কমে, হুজুর দাঁত করে গেছে আর কথা বোঝা যান আপনি আর আসেন না, অফিসারের বেতন আপনি যান প্রধানমন্ত্রী যিনি হন, তাহলে এই মসজিদ 12 লক্ষ 5 লক্ষ 12 হাজার, এই ইমাম আর মুয়াজ্জিনের বেতন দিলে যদি অভাব হয় তাহলে জমিনের অর্ধেক গেছে। এইবার নাকি প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিতেন যে ইমামদের কিছু ভাতা দিবি, আলহামদুলিল্লাহ অনেক গরিব ইমাম আছে তারা জীবনে কুরবানি দিবার পারে, তাহলে এই ইমামরা যদি 15,000 টাকা বেতন পায়, মুয়াজ্জিন যদি 20,000 টাকা বেতন পায়, আল্লাহ দিলে এর থেকে সচ্ছলতা ফিরে আসবে কথা দেখছি না। এই আপনাদের মন্ত্রীর মাধ্যমে বিশেষ করে আমাদের প্রধান অতিথির মাধ্যমে এই কথাটা যাতে ঢাকায় চলে যায় প্রধানমন্ত্রীর কানে, যাতে করে উনি ইমামদের বেতনের ব্যবস্থা করেন ধরে কোন আমি আস্তে আস্তে চালান লাগবি গাড়ি, একবারে মুসুর দেওয়া হবে না, কথা বলেন যে কুঞ্চি পাকিয়া গেছে একবারে গোল করলে ভাঙিয়ে দেবে, যে আমি আমরা চাচ্ছি আস্তে আস্তে ভাঙ, খালি যদি নামাজ চালু করে পারে প্রধানমন্ত্রী মৌত পর্যন্ত শিখলে আর মরব, খালি যদি নামাজ চালু করে প্রধানমন্ত্রী বাংলাদেশে কেউ ক্ষমতা দেখে পারে, একসাথ তো গেছি একসাথ সাহেবের অসুস্থ লাগি করতেন, যে এইদিন আমি অনুরোধ করছি রসিকতা নয়, নামাজ যদি চালু হয়ে যায় এদেশের বহু লোক টান দেশে চলে যাবে।
আমরা চাই যে লোকগুলি জান্নাতে যাক, আমরা অত বড় প্রতিহিংসা করি না, কে কি করবেন আলাদা ব্যাপার, কিন্তু নামাজ পড়তে হবে আপনাকে নিজেকে সেট করার জন্য। আসুন, মা বোনেরা যারা আছেন তাদের ব্যাপারে আমি একটু কথা বলবো। আমার রসুল বলেছেন যে মহিলাদের চার কাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। আজকে মহিলারা নামাজ একটু কম পড়ে, কিন্তু রোজার ব্যাপারে বহু জোরে বলে দেখছি না, মহিলারা পর্দার ব্যাপারে খুবই নারাজ, খুবই নারাজ, পর্দা করতে চায় না। কেন চায় না? স্বামীরা যদি পর্দার জন্য চাপ না দেয়, ওই নারী পর্দা করতে পারে না, জোরে বলে দেখছি না। তাহলে যাদের স্ত্রী আছে, বোন আছে, আমরা আজ থেকে তাদের দোয়াটা